পঞ্চাশ বছর পর স্বর্ণপদক জিতল বাংলাদেশ এশিয়ান জুনিয়র স্কোয়াশের প্লেট ইভেন্টের শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের চীনে অনুষ্ঠিত আসরের শিরোপা লড়াইয়ে হংকংয়ের তাং ওয়াই হংকে তিন দুই ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সোমবার দিবাগত রাতে চীন থেকে স্বর্ণপদক নিয়ে দেশে ফেরেন আরাফাত এশিয়ান জুনিয়র স্কোয়াশে শনিবার উনিশে আগস্ট সেমিফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠেন আরাফাত এটি দেশের বাইরে তার প্রথম টুর্নামেন্ট তবে ফাইনালে বিভ্রান্ত হননি আরাফাত জয় নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন দেশের স্কোয়াশকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যে লক্ষ্যে কাজ করছে ফেডারেশন সে উদ্যোগে সাফল্যের পালক যোগ করেছেন এশিয়ান জুনিয়র স্কোয়াশে অংশ নিতে আগস্ট ঢাকা ছাড়ে চার সদস্যের বাংলাদেশ দল আসরে ১৬ দেশ থেকে অংশ নিয়েছে ২২৬ জন খেলোয়াড় যাওয়ার আগে ফেডারেশন সভাপতি আসরে ফারুক খান এমপি ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উদ্যোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং স্পাহানি গ্রুপের সহযোগিতায় ইরানি কোচ মহসিন জাভেদের অধীনে চট্টগ্রাম ক্লাবে এই দলকে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় ভবিষ্যতে দেশের জন্য এমন সুনাম অর্জন অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন আরাফাত পরবর্তী আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ সবাই